সাত সকালে চাতালে জলে এক মৃতদেহকে ভাসতে দেখা গেল। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনায়। এই ঘটনায় ঘিরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সেখানে গিয়ে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। মনে করা হচ্ছে যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে, তার আনুমানিক বয়স 40 বছর। সাত সকালে চাতালে জলে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনার কুয়াপুর সংলগ্ন কড়াইডাঙ্গার চাতালে। বুধবার সকালে চন্দ্রকোনার কুয়াপুর সংলগ্ন আন্দপুর থানার কড়াইডাঙ্গা চাতালে জলে এক বছর 40-এর ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। ঘটনার পর খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দাবি, মৃতদেহের গায়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, হয়তোবা খুন করেও তাকে জলে ফেলে দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটতে পারে। এ বিষয়ে মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একটা মানুষ পড়ে আসে, হয়তো বাইরে বাইরে ড্রাইভার ফোজার হবে। আমরা সকালে ঘুরতে আসা দেখলাম পড়ে আসে, চিনতে পারছি না মানুষটাকে। এটা কি মার্ডার না মার্ডারই তো মনে হচ্ছে, কপাল ফপাল ফাটিয়ে দিয়েছে, চিনতে পারা যাচ্ছে না। না, বাইরের কেউ হবে মনে হচ্ছে। কি জায়গাটার নাম? ওটা কুয়াপুর।